শনিবার সকাল 10:30 নাগাদ কল্যাণপুর হাসপাতালের হল ঘরে প্রথমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে কল্যাণপুর হাসপাতালে করোনা ভ্যাকসিন দেওয়ার শুভ সূচনা করেন। অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য এবং এসডিএমও ডক্টর চন্দন দেপুরমা, কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক ডক্টর সন্দীপ চক্রবর্তী, বিডিও এস্তার জয়ন্তী সহ অন্যান্য দপ্তরের এবং স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা। প্রথমে কল্যাণপুর হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সন্দীপ চক্রবর্তীকে এই করোনার ভ্যাকসিন দেওয়া হয়। এরপর ভ্যাকসিন দেওয়া হয় অন্যান্যদের। গাইডলাইন মেনে এই ভ্যাকসিন প্রদান করা হয়। এদিন কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নার্স সেবিকা সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন প্রদান করা হয়। তো আমাদের কল্যাণপুর সিএসসিতে আজকে 16 তারিখে 10:30 সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, তারপর আমাদের মাননীয় চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী অফ ত্রিপুরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করলেন। এবং আজকের দিনে এখন 50 জন স্বাস্থ্যকর্মী আজকে এই ভ্যাকসিন নেবেন। এবং সর্বপ্রথম ভ্যাকসিন আমি ডক্টর সন্দীপ চক্রবর্তী, আমার আছে কল্যাণপুর সিএসসি। মোট 50 জনকে এই ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিনেশনকে কেন্দ্র করে সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সকাল থেকেই। পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রেখেই এই ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্যকর্মীরা। করোনার ভ্যাকসিন পেয়ে বেজায় খুশি স্বাস্থ্যকর্মীরা। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।